কিচেন এন্ড ক্রাফটসে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে খুব সহজ একটা রেসিপি শেয়ার করব, আর তা হলো এগ মশলা কারি। এটা খেতে কিন্তু অসাধারণ হয়ে থাকে, আর তৈরি করা যায় ঘরে থাকা উপকরণ দিয়েই খুব অল্প সময়ে। আপনারা ইচ্ছে করলে ভাত, পোলাও, ফ্রাইড রাইসের সাথে এই এগ মশলা কারি পরিবেশন করতে পারেন। চলুন তাহলে দেখে নেই কিভাবে তৈরি করতে হবে এগ মশলা কারি। এগ মশলা কারি তৈরি করার জন্য আমি এখানে চারটি সেদ্ধ ডিম নিয়ে নিয়েছি। প্রথমেই দিয়ে দিচ্ছি 1 ফুট চা চামচ হলুদের গুঁড়ো, এরপর দিয়ে দিচ্ছি 1 ফুট চা চামচ মরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশানো হয়ে গেলে এক সাইডে রেখে দিচ্ছি। মূল রান্না যাওয়ার আগে আমরা এখন একটা মশলা তৈরি করে নেব। এর জন্য একটি পাত্রে আমি নিয়ে নিয়েছি 1 ফুট কাপ টক দই। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া, এরপর দিয়ে দিচ্ছি 1 ফুট চা চামচ ধনিয়ার গুঁড়া। এখন সব কিছু ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এটা এক সাইডে রেখে দিচ্ছি, এটা পরবর্তীতে রান্নায় ব্যবহার করতে হবে। এখন একটি প্যানে 2 টেবিল চামচ তেল দিয়ে নিচ্ছি। তেলটা গরম হলে ডিমগুলো তেলের মধ্যে দিয়ে নিব। ডিমগুলো লো হিটে ফ্রাই করব 2 মিনিটের মতো। ডিমগুলো ফ্রাই করা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিচ্ছি। এখন তেলের ভিতরে দিয়ে দেব 2টি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজ কুচিগুলোকে নরম করে ভেজে নেব। এরপর দিয়ে দেব রসুন বাটা 1 চা চামচ, আদা বাটা 1/2 চা চামচ, আর মরিচ কুচি। আমি এখানে 2টি মরিচ কুচি করে নিয়েছি। এখন ভেজে নেব 2 মিনিটের জন্য। এরপর দিয়ে দিচ্ছি 2টি মাঝারি আকৃতির টমেটো পেস্ট। এখন ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। ভালোভাবে মশলার সাথে মিশানো হয়ে গেলে দিয়ে দেব আগে থেকে মিশিয়ে রাখা মশলা। সব মশলা ভালোভাবে মিশিয়ে নিয়ে লো হিটে কষিয়ে নেব 5-6 মিনিটের জন্য। আসলে মশলাটা কষানো যত ভালো হবে, মশলা কারি খেতে কিন্তু ততই ভালো হবে।
হাফ কাপ পরিমাণ পানি মশলা দিয়ে দিচ্ছি। এবার থেকে 5 মিনিট মিডিয়াম টু লো হিটে রান্না করব। এখন মশলাটা নেড়ে দিচ্ছি। আরো হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি। এখন মশলাটা নেড়ে দিচ্ছি। এরপর সিদ্ধ করে রাখা ডিমগুলো দুপাশ চাকু দিয়ে চিরে দিয়ে দিব। এতে কি হবে, মশলা ডিমের ভিতরে খুব ভালোভাবে ঢুকতে পারবে। ঢেকে রান্না করব 5 মিনিটের জন্য। এই সময় কিন্তু চুলার আঁচটা মিডিয়াম টু লোতে থাকবে। এর মাঝে 5 মিনিট হয়ে গিয়েছে। এখন ডিমগুলো মশলার সাথে মিশিয়ে দিয়ে আবারও মিডিয়াম টু লো আঁচে রান্না করব 5 মিনিটের জন্য ঢেকে। পর ঢাকনা খুলে নিচ্ছি। দেখুন, মশলাটা কিন্তু ঘুনা ঘুনা হয়ে গিয়েছে। এক মশলা কারি কিন্তু সার্ভ করার জন্য একদম রেডি। এখন আমি একটা সার্ভিং ডিশে এক মশলা কারি তুলে নিচ্ছি। দেখলেন তো কত অল্প সহজে ঘরোয়া উপকরণ দিয়েই তৈরি করে নেওয়া যায় এক মশলা কারি। আশা করছি আজকের রেসিপিটাও আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।